আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনে ময়ূরকণ্ঠী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। হবিগঞ্জের সোনারুঘাট উপজেলার আহম্মদ ইউনিয়নের আমু চা বাগানে 10,000 ভক্তের সমাগমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসাহের উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার রাতে আমু চা বাগানের নাচঘর প্রাঙ্গণে ভক্তিবৃক্ষের ভক্তবৃন্দদের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয়। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শ্রীধাম মায়াপুরের সংকীর্তন প্রচার বিভাগের সহপরিচালক শ্রীপাদ বেনুধারী দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত মায়াপুরের শ্রীপাদলী গোবিন্দ দাস ব্রহ্মচারী। এ সময় উপস্থিত ছিলেন আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ আবেদ হাসানা চৌধুরী সঞ্জু ও বাংলাদেশ ইসকনের নেতৃবৃন্দ সহ উৎসবে আমন্ত্রিত ভক্তবৃন্দরা। এর পূর্বে তাদের ধর্ম অনুযায়ী গুণকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। সর্বশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উৎসাহ উৎসব সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।